হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। দেখো, আমি ব্লগটা আজকে সন্ধ্যা থেকে শুরু করেছি। তো কি করছি সন্ধ্যাবেলায়? সন্ধ্যাবেলায় দেখো, আমি এখন ম্যাগি করছি ছেলের জন্য। ছেলেকে রোজ দুধই খাওয়াই, আজকে দিনটা দুধ খাওয়াবো না, ভাবলাম আজকে ম্যাগি খাওয়াবো, তাই ম্যাগি করতে বসে গেছি। তো ম্যাগি তো করা ওখানে হয়ে গেছে, ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি, আর বেলা করে কিছু জামা কাপড় কেচেছিলাম, তার জন্য শুকায়নি সেইগুলো, সেইগুলো ঘরের মধ্যে দিয়েই মেলছি। কিছু না, দুই একটা জামা কাপড় আমি রোজই মেলে থাকি, ধুয়ে থাকি বেলা করে জামা কাপড়। সকালবেলা কাচি একবার, দুপুরবেলা একবার কাচি, দুপুরের কাচাগুলো ভিজাই থাকে তাই মেলে দিচ্ছি। আর এইদিকে দেখো ঠাকমা, ঠাকমা কী করছে? ঠাকমা কোথার থেকে যেন এসছে, আমাদের সাথে ঝগড়া করছে। ঠাকমাকে নিয়ে আমরা এত আনন্দ, এত মজা করি আর কি বলবো। সারা দিন ওনার পেছনে আমরা দুই বউ লেগে থাকি আর ওনার সাথে ঝগড়াঝাটি করতে থাকি, আর উনিও বেশ মজাই পায়। আর এইদিকে আমার ছেলে কি নিয়ে এসেছে দেখো, একটা চপ নিয়ে এসেছে, চপ খাবে, চপ খেতে এত ভালোবাসে আর কি বলবো ওকে। দেখো এখন বসে বসে চপটাই ও খাবে। তো দেখো তোমরা কি করে ও। এ বাবাই, তুই ঝাল লাগছে না চপ খাচ্ছিস? খা তো দেখি কিরকম ঝাল লাগে না, বুঝলি তো? একটু ঝাল লাগছে না? একটু ঝাল লাগছে না? দেখো আমার ছেলেকে এখন আমি পড়াতে বসেছি, কিন্তু পড়াতে বসে যে কি ফেসা কলা পড়তে হয় সেটা আমিই জানি। দেখো মুখের মধ্যে বিস্কুট পুড়ে নিয়েছে, পড়বে ছাতা, বিস্কুট পুড়ে নিয়েছে। আর লেখার ধরন দেখো কি লেখা, আমি তো বুঝতেই পারি না এরকম ভাবে কি না। একটু বলে দাও তো, এফর এফর কি? অ্যাপেল। অ্যাপেল মানে অ্যাপেল। বি ফর কি? বি ফর কি? বি ফর কি বল? বল মানে বল। সি ফর ক্যাট মানে বিয়ান। ডি ফর কি? আগে পড়ে নে, তারপরে তো খাবি। আরেকটা দিতে হবে, আর একটা দিতে হবে বিস্কুট, এত ভালো লেগেছে ওর বিস্কুটটা খেতে। একটা হ্যাঁ তুমি বলে দাও তো সবাইকে, তুমি পড়ে টরে কি করবা? পড়ে টরে আমার বাবাই ঘুমাবে। আর বলো তো তুমি বড় হয়ে কি হবা? ডাক্তার হবো। ডাক্তার হবা? তাই বলো হাই করো। হাই হাই, একটু তাতা করো, তাতা তাতা বলে। এখন আমি পড়তে বসবো, আমি এখন তো পড়তে বসবো। ছেলের তো এদিকে পড়া শেষ করে চলে এসেছি একটুখানি রাতের খাবার করতে, রাতে রুটি আর সুজি করব। তাই দেখো সুজিগুলো ভেজে নিচ্ছি ঘি দিয়ে প্রথমে, তারপরে দুধ দিয়ে দেবো। যেরকমভাবে সুজি করে ওরকমভাবেই করব। দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে সুজিটা, সুজিটা কিন্তু পরিমাণে অনেকটাই করেছি, কারণ বরফি আকারে কেটে টিফিন বক্সে করে রেখে দেবো, অনেক দিন খেতে পারবো ফ্রিজে, তার জন্য অনেকটাই করে করে নিয়েছি একবারে, অল্প আর করিনি। দুধটা অনেকটাই নিয়েছিলাম আজকে, ছেলে খায়নি দুধ, সেই দুধটাও ছিল, আর প্যাকেট দুধও দিয়ে অনেকটাই করে ফেললাম। তো এইটাই এইটাই খাওয়াবে, আর রুটি দিয়ে আর করব সঙ্গে বেগুন পোড়া। দেখো রুটি দিয়ে কিন্তু বেগুন পোড়া খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো বেগুন পোড়া আর সুজিটা আগে করে নিচ্ছি, এখন করব রুটি। দেখো রুটিটা ছেঁকে নিচ্ছি, তো আমার কাজ প্রায় শেষের মধ্যেই। তো এখন কারেন্ট চলে গেছে বলে এরকম অন্ধকার লাগছে, চার্জার ধরিয়ে করছি। তো দেখো সুজিটা রেডি, বরফি আকারে কেটে নিলাম। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো বাই বাই, টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হয়। বাই বাই।